সেটার মধ্যে আমাদের
পাগলি বাংলা ভাষার যে আঞ্চলিকতার কারণে হয়তো আমরা বাঙালি আমি বাংলাকে বুঝতে ভুলে যাব। আমরা বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল এসব নোয়াখালী এসব অঞ্চলে গেলে তারা বাংলা বলে, কিন্তু আমরা যারা সাধারণ ঢাকা, টাঙ্গাইল এসব এলাকার লোক, আমরা ওসব জায়গায় যে তারা যে বাংলা বলছে সেই বাংলার সঠিক যে অর্থটা উদ্ধার করতে আমরা অনেকটা ব্যর্থ হয়ে যাই। কাজে তাদের ওইসব এলাকার লোকের আঞ্চলিকতা তাদের আঞ্চলিকতার জন্য প্রয়োজন, কিন্তু তাদের একটা প্রকৃত কথ্যভাষার বাচনভঙ্গি অনুসরণ করতে হবে। এটা যে অঞ্চলের লোকই হোক না কেন, তারা আঞ্চলিকতা পরিবর্তন করে পরিমিতটা গ্রহণ করতে হবে। আরেকটা বিশেষ দিকে লক্ষ্য রাখতে হবে, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি যথাযথ উচ্চারণ, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া সবই দরকার। কারণ ঠিক উচ্চারণ স্থান থেকেই ধ্বনিগুলো উচ্চারণ করতে হবে। আমাদের এই ঠিক উচ্চারণ স্থান আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন মাধ্যমের লেখাপড়া প্রচলিত, কেউ ইংরেজি মাধ্যমে পড়ছে, বিশেষ করে বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা দেখি ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এগুলি তারা সঠিকভাবে উচ্চারণ করতে পারছে। এগুলো আমাদের জন্য খুবই দুঃখ, আমাদের প্রতিটি শ্রেণীতে যেহেতু আমরা বাঙালি সুন্দরভাবে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলবো এগুলো আমাদের সঠিকভাবে তাদের শেখাতে হবে। আমরা বিশেষ করে যখন বহুনির্বাচনী প্রশ্নগুলি বিতরণ করি দেখা যায় আমাদের এমনকি আলিম ক্লাসের ছাত্রছাত্রীরাও এই ক, খ, গ, ঘ এগুলি ঠিক মতো বলতে পারে না। তারা গ গ্রুপের প্রশ্ন পেলে তারা বলে গরুর ঘ, গ্রুপের প্রশ্ন পেলে তারা বলে ঘোড়ার ঘ। এগুলি আমাদের জন্য খুবই বড় লজ্জা, কেননা আমাদের গ, ঘ এগুলি উচ্চারণগুলো বিশেষ করে আমাদের ছোট ক্লাস থেকে বিশেষ গুরুত্বের সাথে তাদের শেখাতে হবে। তা না হলে আমাদের এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এগুলো যদি একটু সঠিকভাবে উচ্চারণ না করতে পারে তাহলে তারা ভাষা উচ্চারণ করবে কিভাবে? ভাষার এই উচ্চারণগুলো আমাদের ছোট ক্লাস থেকে খুব ভালোভাবে করাতে হবে, তা না হলে তারা সঠিক বর্ণ উচ্চারণ করতে পারছে না, এটা আমাদের জন্য খুবই বড় লজ্জার। অর্থাৎ ঠিক স্থান থেকে কীভাবে তারা উচ্চারণ করছে, গরুর ঘ গরুর ঘ ঘোড়ার ঘ না বলে এটা যে গ ঘ, এটা আমাদের তাদেরকে সঠিকভাবে শেখাতে হবে। এটা আমরা শিখাচ্ছি না বলেই তারা আমাদেরকে লজ্জা দিচ্ছে। আমাদের এই উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে ভাষার অর্থ তো ঠিক মতো হবে। উচ্চারণের সাথে আমরা জানি অর্থে একটা সম্পর্ক রয়েছে। আমরা যারা যারা উচ্চারণ করা থেকে বিরত থাকবো সঠিক উচ্চারণের উপরে আমরা একটা গুরুত্ব দেব, তা না হলে আমাদের যে বাংলা ভাষা শিক্ষায় প্রণীত বাচনভঙ্গি সেটা অর্জন করা কখনোই সম্ভব হবে না। তারপরে আমাদের উচ্চারণের আরেকটি বিশেষ দিক হচ্ছে উচ্চারণের বিভিন্ন সূত্র, উচ্চারণ সম্পর্কে বিভিন্ন সূত্র রয়েছে।